ভিউয়ার্স, আজকে একটা মিনি পোর্টেবল গ্যাসের চুলা, এটা কিভাবে ব্যবহার করতে হয় তা আমি দেখাচ্ছি। বাড়িতে অনেকের এই গ্যাস থাকে না, তো গ্যাস না থাকলে এটা বিশেষভাবে খুব কাজে দেয়। এটা চায়নার তৈরি এবং খুবই সুন্দর। এটা এইভাবে এটার সাইডে রয়েছে গ্যাস ক্যানের লক করার ব্যবস্থা। এটা হলো গ্যাস ক্যান, আর গ্যাস ক্যানটা খুলে আবার ফিট করছি। এই হলো গ্যাস ক্যান, এটা এটা গ্যাস ক্যান, 240 গ্রামের গ্যাস ক্যান। 1.5 থেকে 2 ঘন্টা এটা একটানা চলতে পারে। তো এই গ্যাস ক্যানটা আমি লাগাচ্ছি, এইভাবে লাগা, এটা ক্লিপের মতো আছে, ঘুরিয়ে 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 ক্লিপ ক্লিপটা ঠিকভাবে এই ক্লিপটা লাগানো হলো। এরপর এটা বন্ধ করে দিচ্ছি। এখানে আছে লকের ব্যবস্থা, এটা লক, এই লকটা আমি এখন করে দিচ্ছি। জ্বালানোর আগে লকটা করে দিতে হয়। এই লক করা হলো, এখন ব্যবহারের জন্য রেডি। এখন আগুন দিলেই এটা চলতে থাকবে। আগুন দিচ্ছি, এই হলো মিনি গ্যাসের চুলা, কমানো বাড়ানো যায় যে কোনো অবস্থায়। আপনি যে কোনো রান্না এখানে সেরে নিতে পারেন, তবে এটা যেহেতু পোর্টেবল, ভারী ধরনের রান্না না করাই ভালো। হালকা ধরনের ছোটখাটো বাচ্চাদের, বয়স্কদের রান্নাগুলো অনায়াসে বাড়িতে গ্যাস না থাকলে সেরে নিতে পারেন। তো এই হলো আজ এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে।